সবচেয়ে পড়া ভিড়ের মধ্যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র দেড় বছর আগে ঝাড়গ্রাম লোকসভায় বিজেপি বাজিমাত করলেও বিধানসভা ভোটের মুখে জনসভায় মাঠ ভর্তি না করতে পেরে মঞ্চে না উঠে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ফিরে যাওয়ার খবর বারবার রটেছে। ঠিক সেই সময় গত পঞ্চায়েত এবং লোকসভার ভোটে পিছিয়ে থাকা ঝাড়গ্রামের তৃণমূল দল যেন আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে, যার প্রমাণ পাওয়া গেল বুধবার গোপীবল্লভপুরে তৃণমূল নেত্রীর জনসভার মধ্য দিয়ে। এদিন গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বাহারুনা মাঠ সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় মাঠ ভর্তি জনসমাগম দেখে মুখ্যমন্ত্রী কিছুটা আক্ষেপের সুরে বলেন, আমি আমার সবটা উজাড় করে দিয়েছি আপনাদের, কিন্তু বিজেপির টাকা এবং প্রচারে বিভ্রান্ত হয়ে লোকসভা ভোটে যেটা করেন এই বিধানসভা ভোটে যেন না করেন। সঙ্গে বলেন, আমাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে চাইলে এখানকার তৃণমূলের প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো এবং নয়াগ্রাম বিধানসভার প্রার্থী দুলাল মুর্মুকে জয়ী করুন। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে বলেন, বিহার ভোটের সময় বিজেপি বলেছিল ভোটে জিতলে প্রত্যেকটি বিহারবাসীকে বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে, কিন্তু এখনও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি। আরও অভিযোগ করেন, আমরা বাংলার প্রতিটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেও সরবরাহের ব্যবস্থা করছে না কেন্দ্রের সরকার। সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে এরপর প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন, প্রতিটি বিধবা মহিলা পাবে মাসিক ভাতা, বছরে দুবার হবে দুয়ারে সরকার কর্মসূচি। সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রামকে নতুন জেলা আমি করে দিয়েছি, জেলা ইউনিভার্সিটি মেডিকেল কলেজেরও ব্যবস্থা করেছি, কিন্তু দুবছর হল বিজেপি লোকসভা ক্ষমতায় দখল করলেও কিছু করেননি ঝাড়গ্রাম জেলার জন্য। আমার একটা পায়ে চোট, আমি হাঁটতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি মনে করি আমার মা বোনদের যে দুটো করে পা আছে সেই দুটো পাই আমার পা, এবং সেইটা দিয়েই আমি আগামী দিন জয় করব। আমাকে চিকিৎসকরা বলেছিলেন, তুমি এখন বেরিও না। আমি বললাম, আমি যদি না বেরোই তাহলে বিজেপির দাঙ্গাবাজরা পুরো গোপীবল্লভপুরকে দখল করে দেবে, ঝাড়গ্রামকে দখল করে নেবে, বিনপুরকে দখল করে নেবে, লালগ্রামকে দখল করে নেবে, লালগড়কে, সারা বাংলাকে দখল করে নেবে, আমার ভাই বোনেরা কোথায় যাবে? আপনারা জানেন ঝাড়গ্রাম জেলার মানুষ, এই ঝাড়গ্রাম জেলা নতুন জেলা, সারা দেশে যখন হতাশা ছিন্ন তখন মনে রাখবেন আমি কিন্তু ঝাড়গ্রাম অঞ্চলের জন্য যতটা প্রয়োজন ততটা করতে পেরেছি। বন্ধু, আপনারা জানেন ঝাড়গ্রাম জেলা এখন কত মানুষ আসে, ঝাড়গ্রাম জেলা গোয়ালপুকুরি বলুন, গোয়াতর্কে দেখবে, বিনপুর